ভারতের বিপক্ষে স্নায়ুক হয়ে লড়াইয়ের পর হেরে পাকিস্তানের সুপার এটে যাওয়া নিয়ে বাড়ল শঙ্কা। ঈদের ছুটি কাটাতে সবার আগে দেশের বিমান ধরতে হতে পারে রিজওয়ানদের। সুপার এটে যেতে গতবারের ফাইনালিস্টদের এখন তাকিয়ে থাকতে হবে আয়ারল্যান্ডের দিকে। আইরিশদের হাতে ঝুলে আছে বাবরদের ভাগ্য। আয়ারল্যান্ডের বিপক্ষে যুক্তরাষ্ট্র জিতে গেলে আর কোনো সমীকরণেই সুপার এটে নিতে পারবে না পাকিস্তানকে, নিশ্চিত বাড়ির পথ ধরতে হবে। আর যদি মার্কিনীদের আইরিশরা হারাতে পারে তাহলে কঠিন সমীকরণের সামনে পড়বে পাকিস্তান। অন্যদিকে ওমানের বিপক্ষে স্কটল্যান্ডের বড় জয়ে ইংল্যান্ডের বিশ্বকাপও শেষের পথে। বিশ্বকাপে পাকিস্তানের শুরুটা হয়েছে দুঃস্বপ্নের মতো। স্বাগতিক যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে হেরে বাদ পড়ার শঙ্কা জেগেছে পাকিস্তানকে নিয়ে। টুর্নামেন্টে টিকে থাকতে হলে ভারতের বিপক্ষে ম্যাচ জয়ের কোনো বিকল্প ছিল না বাবরদের সামনে, কিন্তু সেই ম্যাচেও হেরে বসেছে পাকিস্তান। এই হারের কারণে পরিস্থিতি বেশ কঠিন আমিরদের সামনে। গ্রুপ এতে পয়েন্ট তালিকায় সবার উপরে ভারত, এরপরে আছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। দুটি দলেই সমান দুটি করে ম্যাচ জিতেছে, কিন্তু নেট রান রেটে এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলের টপে রোহিতরা। এক জয় নিয়ে তিন নম্বরে আছে কানাডা, চারে পাকিস্তান ও পাঁচ নম্বরে আয়ারল্যান্ড। এই দুই দল এখন পর্যন্ত একটি ম্যাচেও জয় পায়নি। এই গ্রুপের প্রত্যেক দলেরই দুটি করে ম্যাচ বাকি আছে। পরবর্তী দুই ম্যাচ জিতলেও বাবরদের চার পয়েন্টের বেশি পাওয়ার সুযোগ থাকবে না। অন্যদিকে ভারত এবং আমেরিকার বাকি দুটি ম্যাচের একটি করে জিতলেও তাদের হবে ছয় পয়েন্ট করে। তাহলে স্বভাবতই টি টোয়েন্টি বিশ্বকাপের শেষ আটে যাওয়ার কোনো সুযোগ থাকবে না পাকিস্তানের। আর যদি যুক্তরাষ্ট্র আয়ারল্যান্ড এবং পাকিস্তানের বিপক্ষে জিততে না পারে তাহলে পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ সৃষ্টি হবে বাবরদের। সেক্ষেত্রে ইউএসএকে তাদের বাকি দুটি ম্যাচ হারতেই হবে। এছাড়া নেট রান রেটে আমেরিকাকে টপকে যেতে হবে পাকিস্তানকে। একই রকমভাবে শেষ আটে যাওয়ার সুযোগ রয়েছে কানাডার সামনেও। অন্যদিকে বিশ্বকাপে তিন ম্যাচ খেলে এখন পর্যন্ত অপরাজিত স্কটল্যান্ড। নিজেদের দ্বিতীয় ম্যাচে নামিবিয়াকে হারানোর পর দ্বিতীয় জয় তুলে নিয়েছে তারা। প্রথম ম্যাচ তারা ইংল্যান্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে, পাঁচ পয়েন্ট নিয়ে বি গ্রুপে তারা শীর্ষে। এদিকে ওমানকে হারিয়ে দুই পয়েন্ট নিয়ে শীর্ষে উঠায় চাপে পড়ে গেল টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড। দুই ম্যাচ খেললেও এখনও জয়ের খাতা খোলেনি, বৃষ্টিতে পেয়েছে কেবল এক পয়েন্ট। শেষ দুই ম্যাচ জিতলেও ইংলিশদের পয়েন্ট হবে পাঁচ। অন্যদিকে টানা দুই জয়ে চার পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া এখন দুই নম্বরে, তাদেরও বাকি দুই ম্যাচ। প্রত্যাশিত ফল ফেলে স্কটল্যান্ডের সঙ্গে অস্ট্রেলিয়ায় যাবে সুপার এটে, কারণ দুই দলের নেট রান রেট বেশ শক্তিশালী। এই গ্রুপ থেকে সুপার এটে যেতে ইংল্যান্ডকে কঠিন পথ পাড়ি দিতে হবে। হুসাইন আরমান, বিডি ক্রিকেট টাইম।